আসসালামু আলাইকুম। খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে শাহী গরুর মাংসের রেজালা রান্না করা যায়। এটি একটি মোগল খাবার। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে শুরু করি আজ শাহী গরুর মাংসের রেজালা। চারটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে বেরেস্তা করে নিয়েছি। আমি বাটিতে পেঁয়াজ বেরেস্তা দিব, কিশমিশ দিব কিছু, 200 গ্রাম কাঠবাদামের খোসা ছাড়িয়ে আমি কাঠবাদামগুলো দিয়ে দিব এবং মিষ্টি দই দিব। মিষ্টি দই এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। মিষ্টি দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। তারপর এগুলাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তে করার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ দিব, লবঙ্গ, এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে এর দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে আমি বেশ নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনের গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করব। অল্প পরিমাণ পানি দেব এই কারণেই যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে যখন বেশ একটু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 কেজি পরিমাণ গরুর মাংস হাড় সহ এবং চর্বি সহ দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিব। মোটামুটি যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আবার আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ এবং 1 চা চামচ জয়িত্রী জয়ফল বাটা দিয়ে ভালো করে কষিয়ে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিব।
মাংসটা যখন বেশ একদম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে বাদাম বাটা রেখে দিয়েছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে দিব। মাংসটার সাথে যখন বাদাম বাটাটা খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি খুবই লো ফ্লেমে আমি দমে রেখে দিব। আমি প্রায় 10 মিনিট মতন দমে রেখে দিয়েছি। মাংসটা যখন বাদাম বাটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং বাদাম বাটাটা যখন বেশ সিদ্ধ হয়ে মাংসের গায়ে গা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ শাহী গরম মশলার গুঁড়া দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এর মধ্যে 4টি আলু বোখারা এবং কিছু কিশমিশ দিয়ে দিব। এবং সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আবারও আমি মাংস এবং এগুলো একসাথে মিশে লো ফ্লেমে খুবই লো ফ্লেমে আমি প্রায় 10 মিনিট মতো আবারও দমে রেখে তারপর রান্না হয়ে যাবে আমার শাহী গরুর মাংসর রেজালা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করতে ভুলবেন না, ভালো মন্দ যাই হোক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।